ড্রামার শুরুতে আমরা আমাদের এই গল্পে ফিমেল লিড জিনহোকে দেখতে পাই, যে একটি বেডে অচেতন অবস্থায় শুয়েছিল। আর একটি দুষ্ট লোক ভিডিও রেকর্ডিং অন করে জিনহোর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই জিনহোর ঘুম ভেঙে যায় এবং সে ওই লোকটিকে ধাক্কা মেরে জানালার দিকে লাফ দেয় এবং সে একটি ছেলের রুমের মধ্যে চলে আসে, আর যার নাম ছিল ইউচান। আর ইউচান হচ্ছে আমাদের এই গল্পের মেল লিড। আর এখানে আমরা জিনহোকে অনেক ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাই, সে ইউচানের সাথে জোর করে ইন্টিমেট হয়। এরপরে যখন জিনহোর জ্ঞান ফিরে তখন তার কিছুই মনে ছিল না, সে তো সেখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেখানে ইউচান চলে আসে। আর সে তখন বলে যে তুমি এভাবে পালিয়ে গেলে তো হবে না, তুমি যে তখন আমার সাথে এভাবে মজা নিলা সেটার ভরপাই কে করবে। জিনহোর কাছে তো বেশি টাকা ছিল না, তাই সে ইউচানকে একটি কয়েন ধরিয়ে দিয়ে রুমের লাইট অফ করে দেয় এবং সে রুম থেকে বেরিয়ে আসে। আর যাওয়ার আগে ইউচানকে বলে যে গুড বাই বুইরা বেটা, আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। ইউচান তখন তার সেক্রেটারিকে ফোন দিয়ে বলে যে তুমি খেয়াল রাখো যেন হোটেল থেকে এখন কেউ বাইরে যেতে না পারে। কিন্তু জিনহো এখানে গাড়ির সাথে চালাকি করে বাইরে চলে আসে এবং যাওয়ার আগে গার্ডকে বোকা ছেলে বলে সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেখানে ইউচান চলে আসে এবং সে গার্ডকে বলে যে এটাই সে মেয়ে ছিল যাকে আমি আটকে রাখতে বলছিলাম। এরপরে তারা দুজনে জিনহোকে খুঁজতে যায়, কিন্তু তারা কোথাও জিনহোকে খুঁজে পায় না। ইউচান তখন তার সিকিউরিটি গার্ডকে বলে যে আমি তোমাকে কিছুক্ষণের সময় দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ওই মেয়েটির লোকেশন খুঁজে বের করে আমাকে জানাও। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি গার্ড জিনহোর লোকেশন বের করে ফেলে। এরপর রাতের বেলা ইউচান জিনহোর রুমে যায়, তখন সে ঘুমাচ্ছিল। ইউচান তখন জিনহোকে চেক করে যে এটাই কি সেই মেয়ে ছিল যার সাথে সে রাত কাটিয়েছে, আর সে এটা কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ জিনহোই সেই মেয়ে ছিল। এরপরে ইউচানের ফোনের রিং বাজাতে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে সিকিউরিটি গার্ড ইউচানকে বলে যে অনেকদিন তো হয়ে গেল, তাহলে তোমার বিয়ে করার প্ল্যান কি? আর তখনই সিকিউরিটি গার্ড জিনহোকে সেখানে দেখতে পায়। আর তখনই সিকিউরিটি গার্ড ইউচানকে জিনহোর দিকে লক্ষ্য করতে বলে, আর ইউচান এতদিন পরে জিনহোকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর তখনই জিনহোর সাথে তার সৎ বোনের দেখা হয়। তার সৎ বোন তাকে দেখে বলে যে তুমি এতদিন পরে ফিরে এসেছো, আচ্ছা যেহেতু ফিরে এসেছো তাহলে দেখো এটা আমার ফিয়ন্সে মিস্টার হ্যান, আমি তার সাথে কিছুদিনের মধ্যে বিয়ে করতে চলেছি। জিনহো তখন বলে তুমি কি আসলেই একে বিয়ে করবে, কারণ তুমি তো 5 বছর আগেও আমাকে সেম কথাই বলেছিলে। আর তাদের এই কথাগুলো শুনে আমরা এটা বুঝতে পারি যে জিনহো সৎ বোন তাকে একদমই পছন্দ করতো না এবং সে জিনহো সবসময় ক্ষতি চেত, আর জিনহো এই ব্যাপারটা জানতো। আর তখন জিনহোর সৎ বোন তার সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যে তুমি এত বছর পরে অ্যাব্রোড থেকে ফিরে আসলে আমাদের তো একটা বার জানাতে পারতে, আমি আর মা গিয়ে তোমাকে পিক আপ করে নিয়ে আসতাম। কিন্তু জিনহো তার কথা কোনো কান না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে গার্ড ইউচানকে এসে বলে যে মিস জিং মানে জুনহোর দাদি আজ রাতে জিনগুয়ান হোটেলে একটি পার্টির আয়োজন করেছে। তখন ইউচান বলে যে তার মানে আমাদের দুজনের আবারও দেখা হতে চলেছে। আর অন্যদিকে জিনহোর স্টেপ সিস্টার তার মাকে বলে যে মা জিনহো এত বছর পরে আবারও ফিরে এসেছে, এখন যদি দাদি তার সমস্ত সম্পত্তি জিনহোর নামে করে দেয় তাহলে আমাদের কি হবে? তখন তার মা বলে যে তোর এসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমি আজ রাতের জন্য খুব সুন্দর একটি প্ল্যান তৈরি করে রেখেছি। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনহোর সৎ মা তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যায়। এখানে তার বয়ফ্রেন্ড তাকে বলে যে আমরা জিনহোকে আজকে যেভাবে হোক বদনাম করব, আমার কাছে একটি মেয়ের খারাপ ভিডিও আছে, আমি সেই মেয়ের ফেসটির জায়গায় জিনহোর ফেসটি এমন ভাবে এডিট করে বসিয়ে দেব যাতে কেউ বুঝতেই পারবে না যে এটি জিনহো না। এরপরে তারা দুজনে তাদের রাত্রি কাটায়। আর ওইদিকে আমরা হোটেলের বাইরে ইউচানকে এবং তার গার্ডকে দেখতে পাই। এরপরে আমাদেরকে পার্টি সিন দেখানো হয়, যেখানে জিনহোর দাদি সবার সামনে এটা অ্যানাউন্স করে যে সে তার সমস্ত সম্পত্তি জিনহোর নামে করে দিতে চায়। আর তখনই দেওয়ালের স্ক্রিনে একটি ভিডিও প্লে হয়, কিন্তু সেই ভিডিওটা জিনহো ছিল না, বরং তার স্টেপ মাদার এবং তার বয়ফ্রেন্ডের ভিডিও ছিল। আর এই ভিডিওর ফলে জিনহোর সৎমার সব কুকীর্তিগুলো সবার সামনে চলে আসে, আর এতে তো জিনহোর সৎমা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এটি দেখে তো দাদিও অনেক বেশি রেগে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনহো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন বাইরে আসছিল তখন ইউচান তাকে দাঁড়াতে বলে। তখন জিনহো তাকে বলে যে আমি আপনার জন্য কি করতে পারি। আর এখানে একটা কথা বলে রাখি যে জিনহোর ইউচানের ব্যাপারে কিছু মনে ছিল না, কারণ জিনহো যেদিন ইউচানের সাথে ইন্টিমেট হয়েছিল সেদিন সে মাতাল অবস্থায় ছিল। আর যেহেতু সেই ঘটনার 5 বছর পার হয়ে গেছে, তাই জিনহোর ইউচানের ফেসটাও মনে ছিল না।
এজন তখন বলে যে আমার একটি ওয়াইফ লাগবে আর আমার ওয়াইফ হিসেবে আমার তোমাকে পারফেক্ট মনে হয়েছে তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। জিনহো তখন বলে আমি আপনার মতন বুড়ো লোকের সাথে বিয়ে করতে চাই না, আমি একটা হ্যান্ডসাম এবং সুদর্শন ছেলের সাথে বিয়ে করতে চাই। এজন তো তার এইসব কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে বলে যে তুমি কাল সকাল ঠিক 9টার সময় আমার সাথে সিভিল অ্যাফেয়ার্স বিউরোতে দেখা করবা, আর যদি তুমি সেটা না করো তাহলে তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু পরের দিন সকালে জিনহো সেখানে যায় না। তখন ইউচান জিনহোর বাসায় আসে এবং ঘুমন্ত অবস্থায় জিনহোকে কোলে নিয়ে তার গাড়ির মধ্যে নিয়ে যায়। গাড়িতে আনার পরেও জিনহো তখন পর্যন্ত ঘুমিয়ে ছিল। ইউচান তখন তাকে বলে তুমি যদি 3 মিনিটের মধ্যে ঘুম থেকে না উঠো তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু 3 মিনিট পরেও যখন জিনহোর ঘুম ভাঙে না তখন ইউচান তাকে কিস করে নেয় আর সাথে সাথে জিনহোর ঘুম ভেঙে যায়। জিনহো তখন তাকে বলে যে তুমি কে? ইউচান তখন তাকে বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? জিনহো তখন ভাবে আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, তাহলে আমি এখানে কিভাবে আসলাম? আর জিনহো তখন বলে বুড়ো লক্ষ্য থাকা তোমাকে আমার মনে রেখে কি লাভ, আর তুমি আমাকে কিডন্যাপ করেছ, আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। ইউচান তখন তাকে বলে যে আমি তোমাকে একটা অপশন দিচ্ছি, তুমি নিজে ইচ্ছে আমাকে বিয়ে করো, আর যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। জিনহো তখন বলে যে আমি বাসায় যেতে চাই, এটা বলে সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে কিন্তু ইউচান তাকে ধরে ফেলে। জিনহো তখন বলে যে শয়তান বুড়ো লক্ষ্য থাকা তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো। ইউচান তখন জিনহোকে তার কাঁধের উপরে তুলে নেয়। জিনহো তো চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে আমি তোমার মতন বুড়ো লোককে কখনোই বিয়ে করব না। ইউচান তখন জিনহোর বামের উপরে একটি মেরে তাকে চুপ করতে বলে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউচান জিনহোর দাদির সাথে দেখা করতে যায় আর সে তাকে বলে যে আমি জিনহোকে বিয়ে করতে চাই আর আমি চাই যে আজকে আমি তাকে আমার বাসায় নিয়ে যাব। আর জিনহোর দাদিরও ইউচানকে খুবই পছন্দ হয় তাই সেও রাজি হয়ে যায়। এরপরে ইউচান জিনহোকে নিয়ে তার বাসায় যায় কিন্তু বাসায় ঢোকার আগে জিনহো তাকে বলে যে আমি তোমার মতন বুড়ো লোককে কখনোই বিয়ে করব না। ইউচান তখন বলে যে আমি তোমার জন্য এমন কি করতে পারি যাতে তুমি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। জিনহো তখন বলে যে তুমি যাই করে নাও না কেন আমি তোমার মতন বুড়ো লোককে কখনোই বিয়ে করব না। ইউচান তখন জিনহোকে একটি কিস করে আর তাকে বলে যে তুমি দুনিয়ার সব থেকে সুন্দর মেয়ে না, তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আজ রাতে তুমি এসব নিয়ে একটু ভালো করে চিন্তা করে দেখো। এটা বলে ইউচান সেখান থেকে চলে যায়। জিনহো তখন বলে যে বুড়ো লোক আমাকে কিস করলো। এরপরে পরের দিন সকালে ইউচান জিনহোর রুমে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে। তখন জিনহো তাকে একটি অ্যাগ্রিমেন্ট ধরিয়ে দেয় আর তাকে বলে যে এইটা আমাদের ফিউচার লাইফের জন্য, আর যে অ্যাগ্রিমেন্টে লেখা ছিল যে তুমি আমাকে টাচ করতে পারবে না, কিস করতে পারবে না এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে রাতও কাটাতে পারবে না। আর এতে ইউচান সাইন করে দেয়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনহো ইউচানের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য তার সাথে ইচ্ছে করে ফ্লার্ট করছিল এবং তার শার্টের বোতামগুলো খুলে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করতে থাকে। কিন্তু তখন ইউচানের কাছে একটি ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে জিনহো WS কোম্পানিতে যায় কারণ সেখানকার ম্যানেজারের সাথে জিনহোর একটি মিটিং ছিল। জিনহো সেখানে পৌঁছানোর পরে দেখে যে ইউচানও সেখানে আসছে। ইউচানকে দেখে সে ভাবে যে এই বুড়া বেটা কি আমার পিছু করা ছাড়বে না। কিন্তু ইউচান তো এখানে জিনহোকে ইগনোর করে চলে যায়। এটা দেখে তো জিনহো অনেক অবাক হয়ে যায়। এরপরে জিনহো যখন ম্যানেজারের সাথে মিটিং করতে যায় তখন দেখে যে ইউচানও সেখানে ছিল। ম্যানেজার তখন জিনহোর সাথে ইউচানের পরিচয় করিয়ে দেয় আর সে ইউচানকে বলে যে এটা হচ্ছে ইউচান, ওয়াই গ্রুপের CEO। এরপরে তারা তিনজনে সেখানে বসে মিটিং করে। মিটিং শেষ করে ম্যানেজার জিনহোকে নিয়ে লাঞ্চে যেতে চায় আর জিনহো এতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই ইউচান বলে যে জিনহোর আজকে দুপুরে একটি মিটিং আছে। আর ইউচানের সিকিউরিটি গার্ড তখন ম্যানেজারকে বলে যে চলুন আমি আর আপনি আজকে লাঞ্চ করব। এই বলে সে ম্যানেজারকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে ইউচান জিনহোকে বাইরে নিয়ে আসে আর তাকে বলে তুমি তো ওই বুড়ো লোকটার সাথে লাঞ্চ করতে চাও। তখন জিনহো বলে যে ওই লোকটা এতটাও বুড়া না, তোমার থেকে একটু বড় হবে। ইউচান তখন বলে তোমার এত বড় সাহস তুমি আমার সাথে উনার তুলনা করছো। তখন জিনহো বলে যে না না, আমার হাজবেন্ডের সাথে কি উনার কোনো তুলনা হয় নাকি। ইউচান তখন জিনহোকে বলে যে কালকে থেকে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হিসাবে আমার কোম্পানিতে জয়েন করবে। এটা বলে সে জিনহোকে তার কারে করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা জিনহোর সৎ মা এবং তার সৎ বোনকে দেখতে পাই যেখানে তার সৎ মা বসে অনেক কান্না করছিল। তখন তার মেয়ে তাকে বলে যে মা তুমি কান্না করো না, তুমি বাবাকে ঠিক মতন বুঝিয়ে বলো তাহলে সে তোমাকে ক্ষমা করে দিবে। তখন জিনহোর সৎ মা বলে যে জিনহোর জন্যই এসব কিছু হয়েছে আর সে তার রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সেখানে বিষ পান করে মারা যায়।
জিনহ দাদি তখন তাকে ফোন দিয়ে তার সৎ মায়ের মারা যাওয়ার খবরটা জানায়। তখন জিনহ বলে যে আমি কালকে বাসায় আসছি। এরপরে আমরা দেখি যে জিনহ তার দাদির সাথে দেখা করতে যায়। আর তখনই সেখানে জিনহ সৎ বোন আসে। আর সে জিনহকে ব্লেম করে বলতে থাকে যে তোমার জন্য এসব কিছু হয়েছে, তোমার জন্যই আমার মা মারা গেছে। জিনহ এসব শুনে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিনহ সৎ বোন তাকে আটকিয়ে অনেক ধরনের কথা শোনাতে থাকে। আর তখনই জিনহ দাদি এসে তার সৎ বোনকে একটি চড় মারে, আর জিনহ তখন সেখান থেকে চলে যায়। জিনহ বাড়ি আসলেও তার সৎ বোন তার রাস্তা আটকিয়ে দাঁড়ায় আর তাকে বলে যে দাদি তোমাকে বিশ্বাস করে কিন্তু আমি না। আজ থেকে 5 বছর আগেও আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু তুমি কোনোভাবে বেঁচে গেছো, কিন্তু আজকে আর তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। তখনই সে গাড়ির মধ্যে থাকা কিছু লোককে বলে জিনহকে আটক করতে, কিন্তু তারা জিনহকে আটক করা মাত্রই ইউজানের লোকরা এসে জিনহকে বাঁচিয়ে নেয়। ইউজান তখন জিনহকে এসে বলে যে আমি একটু দেরি করে ফেললাম। জিনহ বলে যে না, তুমি দেরি করনি। আর তখনই ইউজান জিনহকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনহ ইউজানের পার্সোনাল সেক্রেটারি হিসেবে তার কোম্পানিতে জয়েন করেছে। এরপরে ইউজান জিনহকে বলে তার জন্য 1 কাপ কফি বানিয়ে আনতে, দুধ এবং চিনি ছাড়া। এরপরে জিনহ কফিটি এনে ইউজানকে দেয় এবং জিনহ মনে মনে কি জানি একটা বলে। তখন ইউজান বলে যে তুমি কি বললে? জিনহ বলে যে না, কিছু না। তখন ইউজান জিনহকে কিস করে নেয়। জিনহ তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে জিনহ একটি ছোট বাচ্চা ছেলের সাথে ভিডিও কলে কথা বলছিল। আর এখানে আমরা এটা জানতে পারি যে ছোট ছেলেটা হচ্ছে জিনহর ছেলে আর যার নাম ছিল জিয়াবে। জিনহ তখন জিয়াবেকে বলে, তুমি কি আমাকে অনেক মিস করছো? জিয়াবে তখন বলে যে আমি না, জেমস তোমাকে অনেক মিস করছে। আর এই জেমসটা আসলে কি সেটা আমরা গল্পের পরে গিয়ে জানতে পারবো। এখানে জিনহ বলে যে এসব কথা বলো না, ও শুধুমাত্র আমার বন্ধু। তখন জিয়াবে বলে যে তুমি এত বছর ধরেও আমার আসল বাবাকে খুঁজে বের করতে পারলে না, তুমি কেন না জেমসকে আমার বাবা বানিয়ে দাও? জিনহ তখন বলে যে নেক্সট টাইম থেকে এসব কথা আর বলবে না। তখনই সেখানে জেমস আসে। জেমস তখন জিনহকে বলে যে তুমি কবে ফিরে আসছো? তখন জিনহ বলে যে সরি, আমার আসতে না আর কিছুদিন লেট হবে, তাই তুমি প্লিজ ততদিন জিয়াবের খেয়াল রেখো। আর এরপরে সে ফোন রেখে দেয়, কিন্তু তখনই সে ইউজানকে সেখানে দেখে। আর ইউজানকে দেখে সে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু শুনেছো? তখন ইউজান বলে যে আমি কি শুনতে পারি বলে তোমার মনে হয়? কিন্তু জিনহ বলে যে কিছু না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু জিনহর আচরণে ইউজান একটু সন্দেহ করতে থাকে, আর তাই সে তার বডিগার্ডকে ফোন দিয়ে জিনহর ব্যাপারে আরো ইনফরমেশন জোগাড় করতে বলে। এরপর ইউজান বাসায় ফিরে জিনহর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তখন জিনহ বলে যে কই না তো। ইউজান বলে যে সত্যি তো, কারণ আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ আমার থেকে কোনো কিছু গোপন করুক। আর এটা বলে সে জিনহকে কিস করে নেয়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউজান অফিসে গেলে জিনহর কাছে জেমসের ফোন আসে, আর সে তাকে বলে যে জিয়াবে তোমার সাথে দেখা করার জন্য অনেক মন খারাপ করছিল, তাই আমি জিয়াবেকে নিয়ে কান্ট্রিতে ব্যাক এসেছি। তুমি যদি ফ্রি থাকো তাহলে আমাদের সাথে দেখা করতে পাইফ্রন্ট হোটেলে চলে আসো। এরপরে জিনহ ওই হোটেলে যায়, আর এদিকে ইউজানও তাকে ফলো করছিল। জিনহ হোটেলে প্রবেশ করার আগে ইউজান তাকে ফোন দেয় আর তাকে বলে যে আজকে আমি অনেক ব্যস্ত, তাই আমার বাসায় ফিরতে দেরি হবে, তুমি এখন কি করছো? তখন জিনহ তাকে মিথ্যা বলে যে আমি কেবল শাওয়ার নিয়ে আসলাম, এখনই আমি ঘুমিয়ে পড়বো। এরপরে জিনহ তার ছেলের সাথে দেখা করে যখন বাসায় ফিরে তখন দেখে যে বাসার মধ্যে ইউজান তার জন্য বসে অপেক্ষা করছে। জিনহ তখন বলে যে হানি, তুমি এখন এই সময়ে এখানে যে? তখন ইউজান বলে যে কেন, তুমি এই সময় আমাকে এখানে এক্সপেক্ট করনি? আর তুমি বুঝি শাওয়ার নিতে হোটেলে গেছিলে? তখন জিনহ নানা রকম বাহানা দিতে থাকে। ইউজান তখন বলে যে তুমি ভুলে যেও না, তুমি আমার ওয়াইফ, তুমি বাইরে এভাবে আমাকে না বলে ঘুরতে পারো না। তখন জিনহ বলে যে তুমি এটা ভুলে যেও না যে আমি শুধুমাত্র তোমার কন্ট্রাক্ট ওয়াইফ। ইউজান তখন রেগে গিয়ে জিনহকে সোফাতে ধাক্কা মারে আর তাকে বলে যে তুমি আমার সাথে চিট করেছো, আমি তোমাকে আর ওই ছেলেকে ছাড়বো না। তখন জিনহ বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইউজান বলে, তুমি কি আমার বিশ্বাস পাওয়ার যোগ্য? তাহলে তুমি আমাকে বলো যে ওই ছেলেটা কে ছিল যার সাথে তুমি হোটেলে দেখা করতে গেছিলে। কিন্তু জিনহ কিছু বলতে চেয়েও বলতে পারে না। ইউজান তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন জিনহ তার ছেলেকে এবং জেমসকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যায় যেখানে তারা তিনজনে অনেক মজা করছিল। আর অন্যদিকে ইউজান এই ব্যাপারটা জানতে পেরে যায় আর সে ওখানে চলে আসে। আর এদিকে জিনহ এবং জেমস বসে কথা বলছিল এবং জিয়াবে খেলছিল। তখনই জিনহ পিছন ঘুরে দেখে যে জিয়াবে সেখানে ছিল না। তখন তারা জিয়াবেকে খুঁজতে থাকে।
আর সেখানে জিনহর সদবনও ছিল। সে জিয়াবেকে দেখে ফেলে, তাই সে জিয়াবেকে গিয়ে বলে যে আমি তোমার মায়ের বেস্ট ফ্রেন্ড, চলো আমি তোমাকে আইসক্রিম কিনে দিই। জিয়াবে এখানে চালাকি করে বলে যে আমার মা বলেছে অপরিচিত কারোর হাত থেকে কিছু না খেতে, আর এটা বলে জিয়াবে সেখান থেকে পালিয়ে যায়। তখন জিনহর সদবনও তার পিছনে দৌড়াতে থাকে। তখন ইউজানের সিকিউরিটি গার্ড জিয়াবেকে দেখতে পায়, আর সে তাকে ডেকে বলে যে তুমি কার ছিলে, তোমার মা কোথায়। আর তখনই জিনহর সদবনও সেখানে চলে আসে, আর সে জিয়াবেকে তার সাথে নিয়ে যেতে চায়। জিয়াবে তখন উঠে বলে যে আঙ্কেল আমি আন্টিকে চিনি না, আমার মা বলেছে অপরিচিত কারোর সাথে কোথাও না যেতে। আর মেয়েটি তখন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ইউচান জিয়াবের সাথে খেলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সেখানে জেমস চলে আসে, আর সে জিয়াবেকে বলে যে তুমি এখানে কি করছো, তোমার মা তোমাকে কখন থেকে খুঁজছে। ইউচান তখন সেখান থেকে চলে যেতে ছিল। তখনই জিনহ এসে জিয়াবেকে বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি তোমার জন্য কত টেনশন করছিলাম। জিনহ তখন পিছন ঘুরে ওই লোকটিকে থ্যাংক ইউ বলতে গিয়ে দেখে যে এই লোকটি তো ইউচান। এরপর ইউচান জিয়াবেকে এবং জিনহকে নিয়ে তার বাসায় আসে। এখানে জিনহ ইউচানকে বলে যে জিয়াবে আমার ছেলে। তখন জিনহ বলে যে আমি জানি না, আমার কিছুই মনে না, আমার সাথে কি ঘটেছিল আর কিভাবে বা জিয়াবে আমার পেটে আসলো। ইউচান তখন বলে যে তাহলে জেমস কে। উত্তরে জিনহ বলে যে জেমস শুধুমাত্র আমার ফ্রেন্ড, আমি অ্যাব্রোডে থাকাকালীন আমার জেমসের সাথে পরিচয় হয়, আর সেখানেই সে জিয়াবের অনেক খেয়াল রাখে। ইউচান তখন পুরো ব্যাপারটাই বুঝতে পারে। এর পরের সিনে আমরা দেখি যে জিনহ যখন বাইরে যায় তখন কিছু রিপোর্টার্স তাকে ঘিরে নেয়, আর তারা ওকে কোশ্চেন করতে থাকে যে আমরা শুনেছি তোমার নাকি একটি ছেলেও আছে, এই ছেলেটির বাবা কে। আর তখনই সেখানে ইউচান চলে আসে, আর সে রিপোর্টার্সদের বলে যে জিয়াবে আমাদের দুজনের ছেলে, আর আমি এটা চাই না যে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কেউ কোনো মাথা ঘামাক। আর এটা বলেই সে জিনহকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউচান জিনহকে বলে যে আমি জানি জিয়াবে আমারই ছেলে। তখন ইউচান বলে যে তুমি এই কথাটি কিভাবে বলতে পারছো। ইউচান তখন জিনহকে তার দেওয়া সেই কয়েনটি দেখায় যেটি সে 5 বছর আগে তাকে রাত কাটানোর পরে দিয়েছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে যে কি কিছু কি মনে পড়লো, আর এটা শুনে তো জিনহ অনেক খুশি হয়ে যায়। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।